নমস্কার বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাই আমাদের খুব পপুলার ইউটিউব চ্যানেল এডুটিচারে হ্যালো বন্ধুরা আজকে আমি আলোচনা করব জি কে প্র্যাকটিস প্র্যাকটিসেটে সেই সমস্ত প্রশ্নগুলো নিয়ে যে সমস্ত প্রশ্নগুলো আপনাদের আসন্ন পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই আপনাদের কাছে অনুরোধ আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ বিশেষ আকর্ষণীয় বিষয়টি ভিডিওটি শেষে উল্লেখ করা আছে এবং তার সাথে সাথে আপনারা অবশ্যই আজকে একটা খাতা পেট নিয়ে বসবেন কারণ আপনারা যে এই প্র্যাকটিস সেটে কিরকম পারফরমেন্স আপনাদের সেটা আপনারা নিজেরাই চেক করুন যে প্রশ্নটার উত্তর আপনাদের রাইট হচ্ছে সেটাই রাইট চিহ্ন এবং যেটা ভুল হচ্ছে সেটাই ক্রস চিহ্ন এইভাবে নিজেরা নিজেদেরকে সেলফ লার্নিং টুলের মাধ্যমে নিজেদেরকে মেজার করুন আর এইভাবে আমরা পঞ্চাশটা প্রশ্ন আপনাদের সাথে আলোচনা করব এবং পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করার শেষে আপনারা কে কত মার্কস পেয়েছেন সেই মার্কসটা আপনারা অবশ্যই আমাদের পোস্ট করবেন যাদের মার্কস সিক্সটি পার্সেন্ট অ্যান্ড অ্যাবাভ তাদের পারফরমেন্স ঠিক আছে আর আপনারা রেগুলার বেসিসে আমাদের যে ক্লাসগুলো হয় সেগুলো দেখুন আশা করছি আপনাদের পারফরমেন্স অবশ্যই এনহান্স করবে যাদের মার্কস সিক্সটি পার্সেন্টের নিচে বা বিলো লাইন সিক্সটি পার্সেন্ট তাদের ক্ষেত্রে বলবো যে আপনারা চ্যানেলের প্লে লিস্টে যান চ্যানেলের প্লে লিস্টে দেখুন আমরা সেন্ট্রাল টেড ওয়েস্ট বেঙ্গল টেড ত্রিপুরা টেড এবং আসাম টেডের প্রায় হাজারের ওপর ভিডিও আপলোড করে দিয়েছি আশা করছি সেগুলো আপনাদের অবশ্যই উপকারে লাগবে আপনারা সেগুলো দেখুন তাতে আপনাদের পারফরম্যান্স অবশ্যই এনহ্যান্স করবে এছাড়াও আপনারা যদি আমাদের সাথে সরাসরি কথা বলতে চান বা কোনো ফিডব্যাক বা কোনো মন্তব্য দিতে চান তাহলে আপনারা সরাসরি সকাল আটটা থেকে সকাল এগারোটা পর্যন্ত আমরা লাইভ সেশানে থাকি তা সেই সেশনগুলোতে আপনারা আমাদেরকে আপনাদের গুরুত্বপূর্ণ কমেন্টসগুলো পোস্ট করতে পারেন বা সরাসরি আমাদের সাথে কথা বলতে পারেন তো চলুন শুরু করব আজকে আমাদের প্রথম প্রশ্ন থেকে আর যেটা এর আগের দিনে আপনাদের হোম প্রশ্ন ছিল প্রশ্নটা পড়ছি আপনারা আশা করছি সবাই খাতা পেন নিয়ে তৈরি তা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য কে ছিলেন অপশান এ গুরুদাস বন্দ্যোপাধ্যায় অপশন বি সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় অপশন সি চিত্তরঞ্জন দাস এবং অপশান ডি এদের কেউ নন সঠিক উত্তর যারা বলছেন গুরুদাস বন্দ্যোপাধ্যায় তাদের সবার উত্তর সঠিক এবং তাদের সবাইকে সাধুবাদ জানাই হোম টাক্সের প্রশ্নেও যাদের সরি উত্তর দিয়েছেন এবং যাদের ইমেল অ্যাড্রেস চা হয়েছে আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন চলে আসবো পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার টু কোন দিনকে মহাবিশ্ব বলা হয় অপশন এ 23 সেপ্টেম্বর অপশন বি 21 মার্চ অপশন সি 21 জুন এবং অপশন ডি 22 ডিসেম্বর সঠিক উত্তর অপশন বি 21 মার্চ নেক্সট क्वेश्चन क्वेश्चन নাম্বার 3 ভারতের স্থলভাগের দক্ষিণ প্রান্ত দক্ষিণতম প্রান্ত ইন্দিরা পয়েন্টের অক্ষাংশ কত ডিগ্রি অপশন এ 8 ডিগ্রি 5 মিনিট উত্তর অপশন বি 8 ডিগ্রি 5 মিনিট দক্ষিণ অপশন সি 6 ডিগ্রি 45 মিনিট উত্তর এবং অপশন ডি 7 ডিগ্রি 30 মিনিট উত্তর তিন নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ছয় ডিগ্রি পঁয়তাল্লিশ মিনিট উত্তর নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার ফোর ভারতীয় অক্ষাংশ এবং দ্রাবি অংশ উভয় কত ডিগ্রি জুড়ে বিস্তৃত অপশান এ উনিশ ডিগ্রি প্রায় অপশন বি সাতাশ ডিগ্রি প্রায় অপশন সি উনত্রিশ ডিগ্রি প্রায় এবং অপশন ডি উনচল্লিশ ডিগ্রি প্রায় চার নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি উনত্রিশ ডিগ্রি প্রায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফাইভ ভুটানের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি অপশান এ কুলা কাংড়ি অপশন বি কাকা বুরাজি অপশন সি কেওক্রাং এবং অপশন ডি পিদু দুরুতালা পাঁচ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কুলা কাংড়ি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সিক্স পশ্চিমঘাট পর্বতের পশ্চিম ঢালে কি জাতীয় অরণ্য আছে অপশন এ চিরহরিত অপশন বি আর্দ্র পর্ণমোচী অপশন সি শুষ্ক পর্ণমোচী এবং অপশন ডি গুল্ম জাতীয় ছয় নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ চিরহরিত নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার সেভেন বৈদিক সূত্র সাহিত্যের অন্য নাম কি অপশন এ উপনিষদ অপশন বি বেদাঙ্গ অপশন সি অরণ্যক এবং অপশন ডি ব্যাকরণ সাত নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বেদাঙ্গ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর এইট গান্ধার শিল্পের উদ্ভব ঘটে কোন যুগে অপশন এ মৌর্য অপশন বি আর্য অপশন সি কুষাণ এবং অপশন ডি গুপ্ত আট নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি কুষাণ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 9 সাতবাহনদের প্রতিষ্ঠিত সমৃদ্ধ নগর কোনটি অপশন এ পয়থান অপশন বি অমরাবতী অপশন সি মথুরা এবং অপশন ডি নাসিক 9 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ পয়থান নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 10 ইরোয়ার কৈলাসনাথ মন্দির কারা তৈরি করেন অপশন এ রাষ্ট্রকূট অপশন বি চালুক্য অপশন সি গুপ্ত এবং অপশন ডি পল্লব 10 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি চালুক্য নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 11 কর্ণাটকের লিঙ্গায়ত আন্দোলনের ভিত্তি কি ছিল অপশন এ ভক্তি অপশন বি রাজস্ব অপশন সি সামরিক এবং অপশন ডি শাসন ব্যবস্থা এগারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ভক্তি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 12 কোন প্রতিহার রাজা আদিবorah উপাধি নিয়েছিলেন অপশন এ মিহিরভোজ অপশন বি প্রথম নাগবট্ট অপশন সি দ্বিতীয় নাগবট্ট এবং অপশন ডি প্রতাপ বারো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ মিহিরভোজ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টিন পৃথ্বাজ রাসো কার লেখা অপশান এ চাঁদ বরদাই অপশন বি সুলেমান অপশন সি আমির খসরু এবং অপশন ডি লক্ষণ সেন তেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ চাঁদ বর্দাই নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটিন সুলতানি আমলে বাংলার কোন নবাব বাংলার স্বাধীনতা ঘোষণা করেন অপশান এ সিকান্দার শাহ অপশন বি হাজি ইডিয়াস শাহ অপশন সি বরাকর শাহ এবং অপশন ডি আজম শাহ চোদ্দো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি হাজী ইলিয়াস শাহ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার ফিফটিন কোন ইরানি শাসক চেঙ্গিসকার বিরুদ্ধে ইলতুৎমিসের সাহায্য নিয়েছিলেন অপশান এ জালালুদ্দিন মঙ্গবর্ণী অপশন সি তাজউদ্দিন ইলতুজ অপশন সি নাসিরুদ্দিন কুবাচা এবং অপশন ডি আলাউদ্দিন জানি পনেরো নম্বর প্রশ্ন আর পনেরো নম্বর প্রশ্নে এই কোশ্চেনের সঠিক উত্তর অপশন এ জালালুদ্দিন মঙ্গবর্ণী নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর সিক্সটিন দিল্লির জামা মসজিদ কার আমলে তৈরি হয়েছিল অপশন এ হুমায়ুন অপশন বি আকবর অপশন সি জাহাঙ্গীর এবং অপশন ডি শাহজাহান ষোলো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি শাহজাহান নেক্সট কোশ্চেন কোন শিখ গুরু খালসা বাহিনী তৈরি করেন অপশান এ গুরু অর্জুন অপশন বি গুরু তেগ বাহাদুর অপশন সি গুরু গোবিন্দ সিং এবং অপশন ডি গুরু নানক সতেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি গুরু গোবিন্দ সিং নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার এইটিন বক্সারের যুদ্ধের সময় দিল্লির সম্রাট কে ছিলেন অপশান এ দ্বিতীয় শাহ আলম অপশান বি বাহাদুর শাহ অপশান সি মোহাম্মদ শাহ এবং অপশান ডি ফারুক শিয়ার আঠেরো নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর চলুন আমরা দেখে নেবো আপনারা সবাই একে একে সঠিক উত্তর করুন এর সঠিক উত্তর যারা বলছেন অপশান এ দ্বিতীয় শাহ আলম তাদের সবার সঠিক উত্তর তাদের সবাইকে সাধুবাদ জানাই চলে আসবো আমরা পরবর্তী কোশ্চেন কোশ্চেন নাম্বার নাইনটিন কোন গভর্নর মুর্শিদাবাদ থেকে কলকাতায় রাজধানী স্থানান্তরিত করেন অপশান এ ওয়ারেন হেস্টিংস অপশান বি লর্ড ডালহসি অপশন সি লর্ড কর্নওয়ালিস এবং অপশান ডি লর্ড ওয়েলিসলি উনিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ ওয়ারেন হেস্টিংস নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি গ্রামীণ জনগণের প্রথম গণ অভ্যুত্থান কোনটি অপশন এ সিপাই বিদ্রোহ অপশান বি নীল বিদ্রোহ অপশন সি বঙ্গবঙ্গ আন্দোলন এবং অপশান ডি আইন অমান্য আন্দোলন কুড়ি নম্বর প্রশ্ন আর এই কুড়ি নম্বর প্রশ্নে এর সঠিক উত্তর অপশান বি নীল বিদ্রোহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 21 ইলবার্ট বিল আন্দোলনের নেতৃত্ব দিয়েছিলেন কে অপশন এ রাধাকান্ত দেব অপশন বি লালমোহন ঘোষ অপশন সি সুরেন্দ্রনাথ বন্দ্য এবং অপশন ডি বাল গঙ্গাধর তিলক 21 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি লালমোহন ঘোষ নেক্সট क्वेश्चन क्वेश्चन नंबर 22 দাকিরত সংঘর্ষ কি অপশন এ কৃষক বিদ্রোহ অপশন বি ধর্ম আন্দোলন অপশন সি সিপাই বিদ্রোহ এবং অপশন ডি নো বিদ্রোহ 22 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ কৃষক বিদ্রোহ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি মডার্ন রিভিউ এর সম্পাদক কে ছিলেন অপশান এ কিষ্ণকুমার মিত্র অপশন বি হরিশ্চন্দ্র মুখোপাধ্যায় অপশন সি রামানন্দ চট্টোপাধ্যায় এবং অপশন টি কালীপ্রসন্ন সিংহ তেইশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রামানন্দ চট্টোপাধ্যায় নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 24 ফোর প্রবর্তন করেন কে অপশন এ শিবনাথ শাস্ত্রী অপশন বি পি মিত্র অপশন সি রাজনারায়ণ বসু এবং অপশন ডি বালগঙ্গাধর তিলক চব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি রাজনারায়ণ বসু নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি ফাইভ স্কটিশ চার্চ কলেজের আগের নাম কি ছিল অপশান এ ধর্মতলা একাডেমি অপশান বি হেয়ার স্কুল অপশান সি জেনারেল অ্যাসেম্বলি এবং অপশান ডি একাডেমি পঁচিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি জেনারেল অ্যাসেম্বলি নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার টোয়েন্টি সিক্স কোন সাহিত্যিককে জাতীয়তাবাদের পূরতা বলা হয় অপশান এ মধুসূদন দত্ত অপশান বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় অপশান সি হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় এবং অপশন ডি নবীনচন্দ্র রায় ছাব্বিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোশ্চেন্টিভেন সর্বভারতীয় কৃষক সংগঠনের প্রথম বি এস এ ডাঙ্গে যোশী এবং অপশান ডি মুজাফর আহমেদ সাতাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ এনজি রঙ্গ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর টোয়েন্টি এইট কোন আন্দোলনে মাতঙ্গিনী হাজরা পুলিশের গুলিতে নিহত হন অপশন এ চট্টগ্রাম আন্দোলন উনিশশো তিরিশ অপশন বি মেদিনীপুর আগস্ট আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সি অসহযোগ আন্দোলন উনিশশো বাইশ এবং অপশন ডি নৌ বিদ্রোহ উনিশশো ছেচল্লিশ আঠাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি মেদিনীপুর আগস্ট আন্দোলন উনিশশো বিয়াল্লিশ চলে আসি আমরা পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন নাম্বার টোয়েন্টি নাইন কার মধ্যস্থতায় নৌ বিদ্রোহীরা আত্মসমাপন করে অপশান এ তিলক অপশন বি গান্ধীজি অপশন সি বল্লভ ভাই এবং অপশান ডি জওহরলাল নেহেরু উনত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি বল্লভ ভাই প্যাটেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সংবিধানের কত নম্বর ধারা অনুসারে হিন্দি ভাষাকে ভারতের যুগ্ম সংস্কৃতির প্রকাশের মাধ্যম হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে অপশান এ তিনশো পঞ্চাশ অপশান বি তিনশো একান্ন অপশান সি তিনশো বাহান্ন এবং অপশান ডি তিনশো ছাপ্পান্ন তিরিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান বি তিনশো একান্ন

বত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ঊনিশশো একুশ নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নম্বর কে গণপরিষদের সদস্য ছিলেন না অপশান এ গোপাল স্বামী আয়ারঙ্গ অপশন বি ডিপি খৈতান অপশন সি মহম্মদ সাহেদুল্লাহ এবং অপশন ডি ম মহাত্মা গান্ধী তেত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মহাত্মা গান্ধী নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সংবিধানের কোন ধারায় অ্যাটর্নি জেনারেল নিয়োগ সম্পর্কে বলা আছে অপশান এ চুয়াত্তর অপশান বি পঁচাত্তর অপশান সি ছিয়াত্তর এবং অপশান ডি সাতাত্তর চৌত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি ছিয়াত্তর নেক্সট কোয়েশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি ফাইভ পঞ্চবার্ষিকী পরিকল্পনা কোন মডেলের অনুসরণে গঠিত হয়েছিল অপশান এ লিউস ফেই মডেল অপশান বি মহারানবীশ মডেল অপশান সি হ্যারাল্ড ডোমার মডেল এবং অপশান ডি কেইনসিয়ার মডেল তাহলে পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান সি হ্যারাল ডোমার মডেল নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার থার্টি সিক্স নিরক্ষীয় অঞ্চলে কি ধরনের বৃষ্টিপাত দেখা যায় অপশান এ মৌসুমি বৃষ্টিপাত অপশান বি পরিচালন বৃষ্টিপাত অপশান সি শৈলতকে বৃষ্টিপাত এবং অপশন ডি ঘুণোৎপাত বৃষ্টিপাত বৃষ্টিপাত নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি সেভেন কোন নোবেল প্রাপককে বলা হয় ব্যাংকার অফ দ্য পুয়ার অপশান এ সিরিন এবাদি অপশন বি ওয়াঙ্গারি মাথাই অপশন সি কফি আন্নান এবং অপশন ডি মোহাম্মদ ইউরুস সাঁত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি মোহাম্মদ ইউনুস নেক্সট কোশ্চেন কোশ্চেন এইট ভারতীয় ক্রিকেটের কোন অধিনায়ক প্রথম আন্তর্জাতিক ম্যাচ খেলেন আমরা দেখে নিচ্ছি এ রাহুল দ্রাবিড় বি যুবরাজ সিং অপশন সি বীরেন্দ্র সেহবাগ এবং অপশন ডি সৌরভ গাঙ্গুলি আটত্রিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বীর সেহবাগ নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর থার্টি নাইন নিচের পর্বত শ্রেণীগুলির মধ্যে কোনটি প্রাচীন ভঙ্গিল পর্বত অপশান এ হিমালয় অপশান বি আল্পস অপশান সি আন্দিজ এবং অপশান ডি আরাবল্লী উনচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান ডি আরাবল্লী নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি নিচের কোন উপকূলটিকে দক্ষিণ ভারতের শস্য ভাণ্ডার বলা হয় অপশান এ উড়িষ্যা উপকূল অপশন বি অন্ধ্রপ্রদ উপকূল অপশান সি মালাবার উপকূল এবং অপশান ডি তামিলনাড়ু উপকূল চল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন ডি তামিলনাড়ু উপকূল নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি ওয়ান সিরোজেম কী ধরনের মৃত্তিকা অপশান এ লাভাগঠিত মৃত্তিকা অপশান বি পার্বত্য মৃত্তিকা অপশন সি বালুকাময় মরু মৃত্তিকা এবং অপশন ডি লবণাক্ত বদ্বীপ মৃত্তিকা একচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি বালুকাময় মরু মৃত্তিকা নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি টু নিচের কোনটি এককবিহীন রাশি অপশন এ আপেক্ষিক গুরুত্ব অপশন বি আপেক্ষিক তাপ অপশন সি উষ্ণতা এবং অপশন ডি নয় বিয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন এ আপেক্ষিক গুরুত্ব নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 43 ইউটেটিক উষ্ণতা হলো অপশন এ যে উষ্ণতায় দ্রাব কঠিনে পরিণত হয় অপশন বি যে উষ্ণতায় তরল কঠিনে পরিণত হয় অপশন সি যে উষ্ণতায় কোন দ্রবণ সামগ্রিকভাবে একসঙ্গে জমে কঠিনে পরিণত হয় এবং অপশন ডি কোনটিই নয় 43 নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি যে উষ্ণতায় কোন দ্রবণ সামগ্রিকভাবে একসঙ্গে জমে কঠিনে পরিণত হয় নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 44 নিচের কোন যুগলটি সঠিক নয় অপশন এ আছে সেলুলয়েড থেকে নাইট্রোসেলুলোস অপশান বি ব্যাকেলাইট ফেনল অপশান সি ভিনাইল প্লাস্টিক ও পিভিসি আর অপশান ডি হচ্ছে পলিমার মোনোমার চুয়াল্লিশ নম্বর প্রশ্ন আর এর মধ্যে কোনটা যেটা সঠিক নয় সেটা আমাদের এখানে বার করতে হবে এই চুয়াল্লিশ নম্বর প্রশ্নে যারা বলছেন অপশান ডি পলিমার ও মনোমার তাদের সবার উত্তর সঠিক তাদের সবাইকে সাধুবাদ জানাই আমরা চলে যাচ্ছি পরবর্তী কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি কোন ভিটামিনের অভাবে হয় ঘা হয় অপশান এ কেলিন অপশান বি রাইবোফ্লোবিন অপশান সি বায়োটিন এবং অপশান ডি ফাইলোকুইনন পঁয়তাল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে অপশান বি রাইবোফ্লোবিন নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফোরটি সিক্স র্যাফাইডস নিচের কোন ধরনের যৌগ অপশান এ নাইট্রোজেন যৌগ অপশান বি ক্যালসিয়াম কার্বোনেট অপশান সি ক্যালসিয়াম অক্সালেট ক্লেলাস এবং অপশান ডি কোনোটি নয় ছেচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন সি ক্যালসিয়াম অক্সালেট কেলাস নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর 47 সেভেন লিগুমিনোসি লিগুমোনিসি গোত্রের উদ্ভিদ বিশেষ কোন কাজের জন্য সুপরিচিত অপশন এ জমির উর্বরতা বৃদ্ধি অপশন বি সুমিষ্ট ফল অপশন সি বড় পাতা এবং অপশন ডি কোনটি নয় সাতচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ জমির উর্বরতা বৃদ্ধি নেক্সট কোশ্চেন কোশ্চেন নম্বর ফর্টি এইট ডিএনএ এর দ্বিতান্ত্রিক প্যাচালো গঠনের প্রবক্তা অপশান এ ওয়াটসান ও ক্রিক অপশান বি সেলডেন অপশন সি লিনিয়াস এবং অপশান ডি হচ্ছে দ্য ব্রিস আটচল্লিশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশান এ ওয়াটসন ও ক্রিক নেক্সট কোশ্চেন কোশ্চেন নাম্বার 49 নাইন স্টেপটো স্টেপটো মাইসিনের আবিষ্কারককে অপশান এ আলেকজান্ডার ফ্লেমিং অপশান বি ওয়াকম্যান অপশন সি ওয়াটসন এবং অপশান ডি হচ্ছে এদের কেউ না উনপঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি ওয়াকম্যান নেক্সট অ্যান্ড লাস্ট কোশ্চেন কোশ্চেন নম্বর ফিফটি নিউ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কোন ব্যাংকের সঙ্গে উনিশশো সাল থেকে মিলিত হয়েছে অপশন এ স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক অপশন সি কেন্দ্রীয় ব্যাঙ্ক এবং অপশন ডি কোনোটিই নয় পঞ্চাশ নম্বর প্রশ্ন আর এই প্রশ্নের সঠিক উত্তর অপশন বি পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক তো বন্ধুরা আমরা আপনাদের সাথে আজকে পঞ্চাশটা প্রশ্ন আলোচনা করে ফেলেছি আপনারা এবার সৎভাবে নিজেরা ক্যালকুলেট করুন কে কতটা মার্কস পেয়েছেন আর সেটা আপনারা অবশ্যই আমাদের কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যেটা সঠিক উত্তর হয় সেটা দিয়ে দেবো তা সেই প্রশ্নটাই আমি আজকে এখন করবো সেটা হচ্ছে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন তা আমি আপনাদের হোম ট্যাক্সের প্রশ্নটা পড়ছি আপনারা সবাই একটু খাতায় লিখে নেবেন আজকে আপনাদের হোম ট্যাক্সের প্রশ্ন হলো নাইট্রোজেন গ্যাসের আবিষ্কর্তা কে অপশান এ ক্যাভেন্ডিস অপশান বি রাদারফোর্ড অপশান সি চ্যাডউইক এবং অপশান ডি পিসলে আবার আমি আজকে আপনাদের হোম প্রশ্নটা বলছি নাইট্রোজেন গ্যাসের আবিষ্কর্তা কে অপশান এ ক্যাভেন্ডিস অপশান বি রাদারফোর্ড অপশান সি চ্যাডউইক এবং অপশান ডি পিসলে আপনারা এই চারটে উত্তরের মধ্যে যে উত্তরটা সঠিক বলে মনে হচ্ছে আপনারা এখনই সেটা কমেন্ট লাইনে পোস্ট করুন আমরা আগামী দিনে ঠিক এই সময় এই প্রশ্নে যে সঠিক উত্তর হয় সেটা আমি দিয়ে দেবো এবং প্রথম দশজন যারা সঠিক উত্তর দেবেন এবং যাদের নাম শর্টলিস্টেড হবে তাদের ইমেল অ্যাড্রেস হবে তা আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা পোস্ট করবেন এবং তার সাথে সাথে আপনারা যাদের কাছে ইমেল অ্যাড্রেস চাওয়া তারাই একমাত্র আপনারা ইমেল অ্যাড্রেস পোস্ট করবেন তো বন্ধুরা আমাদের ভিডিওটি কেমন লাগলো সেটি কমেন্ট বক্সে লিখে জানান তাতে আমরা একটু মোটিভেশন পাব এবং কীরকম ধরনের ভিডিও আপনাদের প্রয়োজন তা আমাদের লিখে জানান আপনারা কমেন্ট করলে আমরা বুঝতে পারব আমাদের কাজের সার্থকতা অজ্ঞাত কারণে যদি কোনো ভুল ত্রুটি হয়ে গিয়ে থাকে তাহলে ক্ষমা প্রার্থনীয় এবং আমাদের চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করুন যাতে আপনার মতো অন্যান্য ভিউয়ার্সরাও উপকৃত হয় আজ এই পর্যন্তই সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে আগামী নতুন আকর্ষণীয় ভিডিওতে ধন্যবাদ